সম্প্রতি সাংহাইয়ের ছাংসিং দ্বীপে 336 মিটার লম্বা, 51 মিটার চওড়া এবং 26.8 মিটার উঁচু একটি বিশাল কন্টেইনার জাহাজ ডেলিভারির জন্য সেট করা হয়েছে, যার ডেক 3টি ফুটবল মাঠের সমান। এলএনজি বা তরল জ্বালানি বহনকারী জাহাজটি এই বছর সাংহাইয়ের হুতং চংহুয়া শিপ বিল্ডিং প্রতিষ্ঠানে তৈরি করা ষষ্ঠ জাহাজ। এবছরের দ্বিতীয়ার্ধে আরও 2টি কন্টেইনার জাহাজ বানাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO-র সর্বশেষ তথ্যে দেখা গেছে, 2024 সালের প্রথম 3 মাসে বিশ্বব্যাপী পণ্য বাণিজ্যের পরিমাণ বেড়েছে, যার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে পণ্যবাহী জাহাজের চাহিদা। আর বিশ্বব্যাপী এখন 18 ধরনের বড় জাহাজের মধ্যে 14টিতেই নেতৃত্ব দিচ্ছে চীন। বিশেষ করে কন্টেইনার জাহাজের অর্ডারগুলোতে বিশ্ববাজারের 97.5% চীনের দখলে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, গাড়ি পরিবহনের কাজেও পণ্যবাহী বড় জাহাজের চাহিদা বাড়ছে। গাড়ি রপ্তানির চাহিদা বৃদ্ধি আমাদের জাহাজ নির্মাণ শিল্পের বিকাশকে উৎসাহিত করছে। পুরো শিল্পটি এখন রেকর্ড পরিমাণ অর্ডার ভলিউমের সাক্ষী হচ্ছে। কাস্টমস ডেটা দেখিয়েছে, বড় তরল প্রাকৃতিক গ্যাস বহনকারী জাহাজ, তরল পেট্রোলিয়াম গ্যাস জাহাজ, বড় কন্টেইনার জাহাজ এবং অটোমোবাইল পরিবহনের জন্য নিবেদিত রো-রো জাহাজের চাহিদা চলতি বছরের প্রথম 7 মাসে বেড়েছে 90%। জাহাজ বিক্রির সামগ্রিক বৃদ্ধিতে এগুলো 60%-এরও বেশি অবদান রাখছে। এই বছরের প্রথমার্ধে চীনের জাহাজ নির্মাণের পরিমাণ দাঁড়িয়েছে 25.02 মিলিয়ন ডেট ওয়েট টনে, যা আগের বছরের একই সময়ের চেয়ে 18.4% বেশি। এরই মধ্যে আবার অর্ডার বেড়ে দাঁড়িয়েছে 54.22 মিলিয়ন ডেট ওয়েট টনে। শান্তা মারিয়া, CMG বাংলা।